সবার ফার্স্টেই বলি, বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো চলো আমি এখন দুপুরে রান্না করছি। দেখো কি বলো তো, সকাল থেকে উঠে গাধা বলে না, ঠিক সেই গাধার মতো সংসারে কাজ করতে হয়। মনে করো কাজ করার পরে গাধার মতো মানে বুঝতেই তো পারলে, একদম তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়। মেয়েকে খাওয়ানো, পড়ানো, স্কুলে পাঠানো, মানে সংসারে যা যা কাজ থাকে আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের, নাই বা বললাম সেগুলো, সেগুলো করার পরে এইটুখানি সময় বের করি খুব কষ্ট করে। মানে মনে করো যে কাজটা মনে করো 5 মিনিটে হয়ে যাবে, সেই কাজটা আমরা 2 মিনিটে করার চেষ্টা করি, যাতে একটুখানি আমরা ভিডিও বানাতে পারি। তো করার পরে সেটুখানি ভিডিও বানিয়ে তারপর আবার তাড়াহুড়ো করে এই যে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। দেখো কি রান্না করছি আজকে। তো চলো, এখানে সোয়াবিন ভেজে নিয়েছি আর আমি তরকারিটা সবে বসালাম। বন্ধুরা এই যে দেখো আমার ভাতটা হয়ে গেছে, আর মেয়ে এখন স্কুল থেকে এসে পড়বে, তারপর মেয়েকে খেতে দিতে হবে। আর এদিকে রান্না করবো কি বলতো, সেটা এনে দিয়েছে ডিম, আর হচ্ছে সলাই ছিল না ঘরে সলাই, আর এই যে সোয়াবিন এনে দিয়েছে। তো এখন প্রেশার কুকারে ডিম আলু সিদ্ধ বসাবো, তারপরে সিটি দিয়ে শিলনোড়ায় মশলা বেটে তরকারিটা করবো, আর ভাতটা হয়ে গেছে। মানে মনে করো একদম গাধা বলে না, গাধার থেকেও বেশি খাটনি পড়া আমাদের। ও যে বাসের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের মেয়ের কয়েকটা জামা কাপড় শুকিয়ে দিয়ে এসেছি চান করে সকালে। তো কি আর বলবো তোমাদের, গাড়িতে একটু হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে যেহেতু রান্না করছি। তো আমি শিলনোড়ায় মশলা বেটে সবজিতে দিয়ে দিয়েছি বন্ধুরা। তো চলো সবজির কন্ডিশনটা দেখা যাবে। দেখতে তো ভিডিওগুলো মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো যারা ফেসবুকে ইউটিউবে কাজ করে তারাই জানে ভিডিও বানানো কতটা কষ্টকর আর কীভাবে বানাতে হয়। তো দেখতে তো মনে হয় যে না খুব ইজি, খুব সহজ, যখন করা যায় তখন তো বোঝা যায়, তাই না বলো? বাবারে কি ব্যথা দেখলে তো, এ কি তুমি আমাকে এটা দিয়ে শুই দিলে, এটা মুখে দিলে কেন? আরে চকলেট উলবানিয়ে দিলে আমাকে, এ মা কি কাণ্ড। তো সবজিটা এখন সেদ্ধ হোক, পরে সয়াবিন করে দেবো আর ডিম আলুটা এখন আমি বসিয়ে দেবো। আর দেখো এদিকে সোনামা স্কুল থেকে এসে পড়েছে, তো এখন ড্রেস চেঞ্জ করে দিই সোনামাকে। ডিম আলু সিটি হচ্ছে বন্ধুরা, আর এই দেখো সবজিটা ক্যামেরাতে কেমন জানি একটা দেখা যায়, সত্যি মাখো মাখো করেছি, ক্যামেরাতে একদম ঝরঝরে দেখা যাচ্ছে। চলো ডিমের ঝোলের জন্য এই যে আদা রসুন পেঁয়াজগুলো কেটে নেই, আমি ডিমের ঝোলে আসে কি কি বেটে দিবো বলো তো বন্ধুরা, আদা রসুন জিরে একটুখানি কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ এসব সব কিছু বেটে দিবো, তাহলে না ডিমের ঝোলটা খুব টেস্টি হয় জানো, মাংসকেও হাড় মানিয়ে দেয় এতটাই টেস্টি হয়ে যেতে পারে। তো শিলপাটায় দিয়ে দিলাম, এগুলো আমাকে বাড়তে হবে। এই দেখো কয়েক পোয়া খুব বড় বড় রসুন, তারপরে দিব ওই যে কাঁচা লঙ্কা, আর জিরেটা আজকে আর বাড়বো না, জিরের গুঁড়োটাই ব্যবহার করবো, ফরনে শুধু জিরেটা দিব। আর যে পেঁয়াজ কুচাচ্ছি ওদিকে প্রচুর হাওয়া দিচ্ছে, কাপড়গুলো শুকিয়ে দিয়েছি, সেগুলো আনতে হবে না, না পড়ে যাবে। তো চলো এখন শিলনোড়ায় মশলা বেটে নেই, বটিটাকে ধুয়ে রেখে দিলাম। দেখতে পাচ্ছ আমার শিলপাটা, ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, তো আমাকে এইভাবেই কিছু ভিডিও করতে হয়। দেখে রান্না করলে না তরকারিটা একটু বেশি টেস্টি হয় জানো। চলো বাড়তে একটু টাইম লাগবে, এতক্ষণ দেখলে পরে তোমরা বোরিং ফিল করবে, পরে আসছি। তো চলো বন্ধুরা একটা টিপস দেখাই তোমাদেরকে, কি বলতো এই যে প্রেশার কুকারটা ডিম আলু সিদ্ধ বসেছিলাম, তো এটা নামিয়েছি, এটা গ্যাসটা বেরোতে অনেকটা সময় লাগবে, তো আমাকে তাড়াতাড়ি এটা খুলতে হবে। কি করে খুলবো তো চলো দেখে দিয়ে, দেখো এই হাতাটা যেখানে ঢুকে দিচ্ছি ধরো, সম্পূর্ণ গ্যাসটা বেরিয়ে যাবে, দেখো এখন গ্যাসটা বেরিয়ে গেল, যখন খুলে গেল। এই দেখো আমার ডিম আলু দেখতে পাচ্ছ, আড্ডা এই যে আড্ডা, চলো আমি ডিম আলু ছুলে নেই।